দাঁড়া, রাজ জ্যোতিষী স্ত্রী এখন চান করতে যাবেন, তাই সাধারণ প্রজাদের প্রবেশ নিষেধ। বললেই হলো গায়ের জন্য নাকি? এই সরুন। ভালো মুখে বলছি, কথা কানে যাচ্ছে না? দেখবি জেলে ভরে দেবো, দেখবি। যা পালা, পালা এখান থেকে, যা। কত দামি দামি শাড়ি গয়না এনে দেয়। লোভ করে না গো গিন্নি, লোভ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। পুরোদ নেই এক কড়া, বাকি আছে ঘড়া ঘড়া। আজ কি হয়েছে জানো? জ্যোতিষী শিগগির বলো তো আমার আংটি কোথায়? আমার হীরের আংটি আজ সকালে চান করার পর থেকেই তো আর খুঁজে পাচ্ছি না। একটা গর্তের পাশ দিয়ে চিকচিকি চলে গেল। মনে পড়েছে, মনে পড়েছে। ধন্য তুমি জ্যোতিষী, এই নাও তোমার এক থলি স্বর্ণ মুদ্রা। না মহারাজ, গণনায় কোনো চোরের সন্ধান পাচ্ছি না। মনে হয় এই চোরের সবাই মন্ত্রগুপ্তি জানে। অপদার্থ, এত টাকা বেতন নাও মাস পুরোলে, এখন বলছো সন্ধান পাচ্ছ না? দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে, দূর হও। মহারাজ, অভয় দেন তো একটা কথা বলি। তোমার আবার কি চাই? জ্যোতিষীকে যেভাবে হোক ধরে আনো, যাও। শুনলাম তুমি নাকি কাল মন্ত্রীর আংটি খুঁজে দিয়েছ। আগে হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে বলো কাল কারা আমার কোষাগার লুট করেছে? যাক, তবু অন্তত কিছু জানা গেল। যদি ধরতে পারো পুরস্কার পাবে, আর যদি না পারো তবে গর্দান যাবে, মনে রেখো। কদিন একটু সময় দেন মহারাজ। কদিন? 40 দিন, প্রত্যেকের জন্য একটি করে। বেশ, যে আজ্ঞে মহারাজ। কি গো, এই আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে?
ফিরে এলাম কি সাধে, সবই তোমার জন্য। তখন পই পই করে বারণ করলাম, লোভ করো না, তা শুনলে না তো আমার কথা। রাজার কোষাগার লুট হয়েছে, চোর ধরতে না পারলে গদ্দান যাবে না। ভালোই হয়েছে, তুমি তো অন্যরকম জীবন চাইছিলে, এবার পাবে। এই কি হবে গো এত খেজুর দিয়ে? এখন থেকে প্রতিদিন একটা করে খাবো, আর এতে 40 দিনের হিসাব থাকবে। কেরে তুই এখানে, কি ব্যাপার? খবর আছে সর্দার। কি খবর? আজ দরবারে আমাদের মহারাজ এক জ্যোতিষীকে এনেছিলেন, সে বেটা এসেই বুঝতে পেরে গেছে আমরা কতজন ছিলাম। আজ ওই জ্যোতিষীর উপর নজর রাখ, কাল এসে আবার আমায় খবর দিবি। আচ্ছা আচ্ছা সর্দার, আচ্ছা। সর্বনাশ হয়ে গেছে সর্দার, আমাকে দেখতে পাইনি তাও বুঝতে পেরে গেল, বলে কিনা এক নম্বর। ওই তো চিন্তার কথা, তুই কাল ওই পটলা কিনে একবার যা, একবার কি হয়। এই দু নম্বর। আচ্ছা তাই হবে। কি খবর, কিছু সমাধান হলো? আগে হ্যাঁ মহারাজ, সমাধান হয়েছে। কোথায় কোথায় সব কোথায়? কোনটা স্যার, সোর না সোরাই সম্পত্তি? ওদের জন্য গরম তেল তৈরি হচ্ছিল, কিন্তু কিন্তু সম্পত্তিটাই বেশি দরকার, রাজ্য চালাতে এত টাকা লাগে যে কি বলবো। ঠিক আছে মহারাজ, মন্ত্রীকে পাঠিয়ে একবার কোষাগারটা দেখিয়ে দিন। মন্ত্রী যাও তো রাজকোষটা একবার দেখে এসো। মহারাজ সব সিন্ধুক ফেরত এসেছে। ধন্য ধন্য তুমি জ্যোতিষী, ধন্য, আমার রাজ জ্যোতিষীটা একেবারে অপদার্থ, আজ থেকে তুমি আমার রাজ জ্যোতিষী হবে। না মহারাজ, আপনি আমায় যে সম্মান দিয়েছেন তাতেই আমি ধন্য, এর চেয়ে বেশি আর কিছু চাই না। আচ্ছা তোমায় আমি এক ঘড়া স্বর্ণ মুদ্রা দিলাম। দেখো গিন্নি কত স্বর্ণ মুদ্রা, আমাদের আর কোনো অভাবই থাকবে না। আর লোভ করো না, যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। সে আর বলতে, আমার খুব শিক্ষা হয়েছে গো, আর কোনোদিন লোভ করবো না, কোনোদিন না।